আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলে পিতা মাতা আত্মীয় স্বজন প্রত্যেকে ভালো আছো, আর ভালো থাকায় কামনা করি সৃষ্টিকর্তা যেন সকলকে ভালো রাখে। এবার আমরা চলে আসব আমাদের নির্ধারিত কাজ, নবম শ্রেণীর ভূগোল। কাজ হচ্ছে দুই, তোমরা প্রথমে এক করে ফেলেছ, এখন দুই নম্বরের কাজ আমরা শুরু করব, নির্ধারিত কাজ। কাজ শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলবো। তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে কাজ করেছিল আবার শেষে আবার স্কুলে জমা দিয়েছ, আমরা যখন ওগুলো মূল্যায়ন করতে বসি তখন দেখি এক একজনের উত্তর এক এক রকম, এক একজনের উপস্থানে এক এক রকম। এটা হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরেও লেখার মধ্যে প্রশ্ন যেটা চাওয়া হয়েছে সেটা না লিখে, প্রশ্ন যেটা করা উচিত সেটা না করে বন্ধু থেকে বান্ধবী থেকে উত্তরগুলো তোমরা দিয়ে থাকো, কিন্তু তুমি নিজে একটু পরিশ্রম করলে অথবা নিজে একটু ঘুমিয়ে নিয়ে বসলে অবশ্যই তার সমাধান সঠিকভাবে দিতে পারতে। আর তোমরা সেটা না করে শুধু রেডিমেড কার কাছে পাওয়া যাবে, কোন বন্ধু তৈরি করছে, কোন বান্ধবী রেখেছে, প্রশ্নে কি সমাধান সেদিকে না দিয়ে শুধু তারা বলে গেলে কোনো মতে খালি রেখে দিচ্ছ, দেখতে সৌন্দর্য লাগছে না, দেখতে মাধুর্য না, খাতায় কেমন এটা কিন্তু ঠিক না, উপস্থাপনার উপরে সব কিছু নির্ভর করে। তো আশা করি তোমরা এরকম আর করবে না, সামনে থেকে যে কাজগুলো যে বিষয়ই হোক তোমরা কয়েকজন টিচার থেকে সহযোগিতা দিতে পারো, সেটা না হলে তোমার পাঠ্যপুস্তক থেকে সহযোগিতা নিয়ে সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করতে পারো, তাহলে এটাই হবে তোমার কাজ, এটাই তোমার এখন তো তুমি এটাই করতে উদ্বুদ্ধ, এটার প্রতি তোমরা এখন খুব আকৃষ্ট। আর আমি আশা করি প্রত্যেকের সামনে যে সকল কাজগুলো দেওয়া হবে যে বিষয় হোক সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবে, সুন্দর করে করবে, সুন্দর করে লিখবে, এটাই। এবার আসে চতুর্থ অধ্যায়ে, এখান থেকে আমাদের একটা নির্ধারিত কাজ আছে, প্রশ্ন হচ্ছে ভূমিকম্প আপনি গিয়ে কাকে বলে, ভূমিকম্প আপনি গিয়ে অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর। তো আমি প্রথমে বলবো ভূমিকম্প কাকে বলে, পৃথিবী কঠিন ভূস্তর কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কোনো কারণে বিভিন্ন সময়ে হঠাৎ করে কেঁপে উঠে বা কম্পন সৃষ্টি হয়, এই কম্পনকে এই আকস্মিকভাবে আকস্মিকভাবে কম্পনের ফলে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে আমরা স্বাভাবিকভাবে ভূমিকম্প বলি। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে, আবার কিছুক্ষণ সময় সময় পর পরও হতে পারে, আবার কখনো দেখা যাচ্ছে এদা মৃদু আকার ধারণ করছে, কিছু সময় প্রচন্ড আকার ধারণ করে থাকে। তারপরেও তোমরা তোমাদের পাঠ্য বইতে 53 পৃষ্ঠা যা ক্লিয়ার ভাবে দেওয়া আছে ওখান থেকে সহযোগিতা নিতে পারে, সহযোগিতা নিয়েই ভূমিকম্পের কারণ ভূমিকম্পের পরপর ওখানে সুন্দর করে বিস্তারিত ভাবে উপস্থাপন করা আছে, তোমরা কোয়াজের সহযোগিতা নিয়ে ওখান থেকে করতে পারো, ওখান থেকে সুন্দর করে লিখতে পারো, তাহলে তোমার উপস্থাপনা এবং প্রশ্ন দাস সভা হয়েছে প্রায় সুন্দর করে ফুটে আসবে, এটাই আমি তোমাদের কাছে আশা করি, তোমরা প্রত্যেকে সুন্দর করে প্রশ্নটা উপস্থাপন করবে। একটু আগে আমি ভূমিকম্প কথা বলেছিলাম, এবারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করে, এটা তোমার পাঠ্যপুস্তকে অর্থাৎ ভূগোলের 54 পৃষ্ঠা 55 পৃষ্ঠা সুন্দর করে এটা উপস্থাপন করা আছে, তুমি ওখান থেকে সহযোগিতা নিয়ে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, নির্ধারিত কাজের মধ্যে আরেকটি প্রশ্ন সপ্তম অধ্যায়ে জনসংখ্যা থেকে করা হয়েছে, স্থূল জনসংখ্যা নির্ণয়ের পদ্ধতি লিখ, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ কর, এই প্রশ্নটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো স্থূল জনসংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা স্বাভাবিকভাবে জনসংখ্যার ক্ষেত্রে স্থূল জনসংখ্যা সকলের কাছে খুব পরিচিত এবং গ্রহণযোগ্য পদ্ধতি, স্থূল জনসংখ্যাকে হাজারে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে স্থূল জনসংখ্যা নির্ণয়ের পদ্ধতিটাকে
निर्णय जनसंख्या बृद्धि पे समस्या सृष्टि होते प्रत्येके जाने सम्पद जगह सीमित स्कूल कलेज स्थापन करते हाट बाजार हो रास्ता घाट हो समस्या गुलो होते स्वाभाविक भाव सब बुझते जमीन चाष कर জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, সেখানে নতুন করে ঘর করতে হবে, বাড়ি করতে হবে, পুকুর করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো যে সকল কারণগুলো আছে সেগুলো আরো বইতে তোমাদের 117 পৃষ্ঠার মধ্যে পাঠ্যপুস্তকে আছে, সেখান থেকে সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আর আকর্ষণীয়ভাবে তোমরা উপস্থাপন করতে পারো, তাহলে তোমাদের নির্ধারিত কাজ দুইও খুব সুন্দরভাবে করতে পারবে, এটাই আমি আশা রাখি। তো সকলকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।